আজকের এই রসে ভরা মুচমুচে রেশমি জিলাপিটা যে কেউ বানাতে পারবেন, একদম 100% গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে যদি রেসিপিটা আপনি সেম টু সেম ফলো করেন। আজকের এই জিলাপিটা আমি একদম সহজভাবে দেখিয়েছি, নতুন রাও এটা চেষ্টা করতে পারবেন। এখানে 1 কাপের মতো মাছডাল আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এই খোসা ছাড়ানো ডালটা আপনারা মুদির দোকানে কিনতে পাবেন, আবার চাইলে সুপার শপ থেকেও কিনতে পারেন। একই সময় আমি এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম 1 কাপের থেকে একটু কম। এখন এই চাল ডাল ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। আমি এখানে যে পরিমাণ নিয়েছি সবগুলো একসাথে করে ব্লেন্ড করা যাবে। তারপর 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে 1/2 কাপ পানি দিয়েছি। 1/2 কাপ পানি দিয়ে খুব মসৃণ একটা গোলা বানিয়ে নিয়েছি ভালো করে ব্লেন্ড করে। আর এই গোলাটা এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর এখানে 1/2 চা চামচ খাবার সোডা দিয়ে দিলাম। খাবার সোডাটা দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে এভাবে করে ফেটতে হবে। এভাবে করে ফেটার পর দেখা যাবে যে মিশ্রণটা কিছুটা ফুলতে শুরু করেছে। যত ভালো করে ফেটবেন জিলাপির রেজাল্ট তত ভালো আসবে, আর গোলার ঘনত্ব একদম ঠিক আছে। একটু গোলাটা একটু চেক করিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু যখন আমি এরকম বাটিতে পানি নিয়ে পানির উপরে ফেলবো এটা উপরে চলে আসবে, এটা কিন্তু পানির সাথে মিশে যাবে না, গোলাটা ঠিক এরকম হবে। এইগুলা ফলো করে যে কেউ বানাতে পারবেন জিলাপি। তো এখন হচ্ছে জিলাপি বানানোর জন্য গোলাটা আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। আপনারা চাইলে পানির বোতলে ভরে নিতে পারেন, আবার চাইলে কাপড়ে ভরেও এটা বানানো যায়। তো পাইপিং ব্যাগে গোলাটা ভরে নিচ্ছি। গোলাটা ভরে একটা সাইডে রেখে দিচ্ছি, আর ততক্ষণে আমরা চিনি শিরা বানিয়ে নেব। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি। 2 কাপ চিনির সাথে 1 কাপ দিয়ে দিচ্ছি পানি। জিলাপির শিরাটা কিন্তু খুব বেশি ঘন হলে তখন আবার জিলাপিতে শিরাটা প্রবেশ করে না, এই জন্য শিরাটা কিন্তু কিছুটা পাতলাই রাখতে হবে। 2 কাপ চিনির সাথে 1 কাপ পানি দিয়ে জাল করে নিচ্ছি। খুব বেশি সময় জাল করতে হবে না, কিছুক্ষণ জাল করে এটা চোখে দেখেই বোঝা যাবে যে এটা কিছুটা ঘন হয়েছে। ঠিক এই পর্যায়ে হচ্ছে শিরাটা চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু জর্দার রং। এটা অপশনাল, যদি কেউ চান এটা স্কিপ করতে পারেন, যদি রং খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না, এই জন্য আমি যাতে কালারটা সুন্দর আসে এই জন্য দিয়েছি। জর্দার রংটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন আমাদের জিলাপি বানানোর পালা। পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। আপনি চাইলে কিন্তু এইগুলা দিয়ে রেশমি জিলাপিও বানাতে পারেন, আবার চাইলে কিছুটা মোটা জিলাপিও বানাতে পারেন। তো এভাবে করে শুধু পেঁচিয়ে পেঁচিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে। জিলাপির প্যাঁচ দিতে খুব বেশি এক্সপার্ট না আমি, তারপরেও হচ্ছে রেশমি জিলাপিটা আমি এভাবে করে বানিয়েছিলাম, আর এটা অনেক বেশি টেস্টি হয়েছিল। আপনারা শুধু এই রেসিপিতে একবার ট্রাই করে দেখতে পারেন। তো 1টা বেশ এরকম করে ভাজা হয়ে গেছে, কিছুটা যখন লাল হয়ে গেছে আমি ওইরকম শিরার উপরে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে শিরাটা খুব ভালো করে টেনে নিয়েছে, কালারটাই চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে করে প্রতিটা বেস ভেজে নিচ্ছি, আর গরম শিরার উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি কিছুটা মোটা করে দিয়ে দিচ্ছি, এটাও দেখতে সুন্দর লাগে। তবে এই রেসিপিতে আপনি রেশমি জিলাপিটা বানালে বেশি টেস্টি হয়। একইভাবে লাল করে ভেজে নিচ্ছি, আর শিরার উপরে দিয়ে দিচ্ছি। কালারটা যখন ঠিক এই পর্যায়ে আসবে তখনই হচ্ছে শিরাতে দিতে হবে। আপনার জিলাপির গোলা যদি ভালো হয় এটা যত বানাবেন তত ভালো লাগবে। চিকন মোটা যে সাইজ করেই বানান না কেন, জিলাপিগুলো খেতে কিন্তু আজকে দারুণ হয়েছে। আমি 2 রকম করেই বানিয়ে নিয়েছি এই রেশমি জিলাপিগুলো, আর এই রেসিপিতে একবার ট্রাই করে দেখবেন। যদি এটা 100% ঠিক না হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। খুব সিম্পল রেসিপিতে পারফেক্ট একটা জিলাপির রেসিপি শেয়ার করেছি। আমাদের রসে ভরা আর উপরটা ক্রিস্পি জিলাপি কিন্তু রেডি হয়ে গেছে, আর এটা পরিবেশন করার পর দেখতে কিন্তু দারুণ লাগছে। খুব সিম্পল না এটা বানাতে, তবে খেতে কিন্তু দারুণ মজার। যাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন, আর সেই সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।